Hi guys, good evening. Welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো। তো আজকে ব্লগটা এত দেরিতে কেন আরম্ভ করছি, কারণ আজকে ভাই যাবে সাইকেল কিনতে। তো এখন যাব আমরা, গিয়ে দেখি পছন্দ হলে তারপর নেবে। অনেক দিন ধরে বলছে সাইকেল কিনবে, আমার যে সাইকেলটা ছিল সেটাই ও এতদিন চালাতো। তো এবার একটা সাইকেলের দরকার, তাই জন্য আমরা যাব কিনতে। আমি ভাই আর বাবা যাব, মা ঘরে থাকবে। তো এখন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর সাইকেল দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কিন্তু এখনও যাওয়ার দেরি আছে, তাই জন্য আগে চা খাবো, তারপর যাবার ভাই এবারে বসে আছে, কারণ ও যে সাইকেলটা যেতে সেটা বাবা দেবে না, অন্য একটা সাইকেল দেবে, তাই জন্য ওর মনটা খুব খারাপ। বাট ওই সাইকেলটাই ভালো, তাই জন্য ওই সাইকেলটাই দেওয়া হচ্ছে। তো এখন আগে চা খাবো, তারপর যাবো। তো আমরা বেরোচ্ছি এবার, আর ভাইকে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে সেজে গুজে নিয়েছে। তো আমরা এখন বেরোই, আগে বাবার দোকানে যাব, ওখান থেকে মনে হচ্ছে একসঙ্গে যাবো। কি ফোন করে জানিয়ে দিতে হবে যে আমরা সাইকেলের দোকানে টানা চলে যাবো কি না। তো যাই আগে সাইকেল দেখি, তোমাদেরকেও দেখাবো। এক্সাইটেড? হ্যাঁ, খুব এক্সাইটেড ও। তো আমরা এখন বেরোই। তো আমরা বাড়ি চলে এসেছি, আর সাইকেলটা তোমাদের কালকে সকালবেলা দেখাবো। ভাই নিয়ে চলে এসেছে, আর আমরা এখন ছাদে এসেছি, কারণ প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, আর আমরা এখন লুডো খেলবো। তো মা, আমি আর ভাই ছাদে এসেছি, ভাই এবারে মুখ ঘুরিয়ে বসে আছে, আর সাইকেলটা খুব সুন্দর দেখতে হচ্ছে, কালকে তোমাদের সকালবেলা দেখিয়ে দেবো। তো এখন আমরা ছাদে হাওয়া খাবো আর লুডো খেলবো। তো ফার্স্ট দানে আমার দুটো ছয় পড়েছে, ভাইয়েরও দুটো ছয় পড়েছে, মার এখনও ঘরে আছে, আবার আমার ছয় পড়েছে, তার মানে আমি মনে হচ্ছে হারবো আজকে। আবার ছয় পড়েছে ভাইয়ের, এ কি মা আবার ছয় পড়ে গেল। আমি জিতে গেছি, আর এরা এখনো খেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ফার্স্ট হয়েছি, সবসময় আমি ফার্স্টই হই, আর ভাই আর মার মধ্যে এখনো খেলা চলছে কে জিতবে আমি তোমাদেরকে জানাচ্ছি। আর ভাইয়ের মধ্যে মা জিতেছে, মানে আমি ফার্স্ট, মা সেকেন্ড, আর ভাই হেরো পার্টি, হেরে গেছে, ও সবসময় হারে, তাতে কিছু নেই। ভাই কেরম লাগলো খেলে, আর খেলবি? আর একবার খেলবে বলছে, এবারও নাকি সবুজ নেবে। তো আমরা আর একদিন খেলি। খেলা হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি। তো এবারে ভাই জিতেছে, মা সেকেন্ড হয়েছে, আর আমি হেরেছি। সেকেন্ড রাউন্ডটা এরকম হয়েছে, তো ভাই জিতে গেছে, ও অনেক আগে উঠে গেছে ওর, আর ওই লালটা আমাকে দিয়েছিল বলে আমি হেরেছি, লাল নিলেই আমি হারি। তো যাই হোক, খেলা হয়ে গেছে, এখন খেয়ে নেবো, আর খেয়ে নিয়ে শুরবো, আর কালকে সকালে তোমাদেরকে দেখিয়ে দেবো ওই সাইকেলটা। তো এখন আমি আগে খেয়ে নিই। হাই গাইজ, গুড মর্নিং। তো দিস ইজ দ্য নেক্সট মর্নিং, আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালবেলা ভাইয়ের সাইকেলটা দেখিয়ে দেবো। তো সাইকেলটা নিচে আছে। তো গাইজ, আজকে ব্লগটা অনেকটা ছোট হতে পারে, কিন্তু এই ব্লগটা করার পিছনে একটা কারণ আছে, কারণ এই ব্লগটা যখনই দেখবো তখনই দিনটা মনে থাকবে যে ভাইয়ের সাইকেলটা নেওয়া হয়েছিলো এই দিনে। যেমন আগেরবারে মার ফোনটা নেওয়া হয়েছিলো, সেরকম ব্লগটা আছে, তো এখনও দেখলে সেগুলো মনে পড়ে। তো ভাইয়ের সাইকেলটাও এরকমভাবে ব্লগটা থাকলেও মনে পড়ে যাবে, তো তাই জন্য ব্লগটা করলাম। ছোট হতে পারে কিন্তু মেমোরিজ হিসেবে থেকে যাবে, তো তাই জন্য ব্লগটা করো। তো এখন যাই, চলো নিচে গিয়ে ঝটপট তোমাদেরকে সাইকেলটা দেখায়। সাইকেলটা ওর পছন্দ ছিল, সেই সাইকেলটা নেওয়া হয়েছে। কালকে বলেছিলাম যে বাবা একটা অন্য সাইকেল দেওয়া হয়েছিল, কিন্তু না, ওর যেটা পছন্দ হয়েছে সেটাই নেওয়া হয়েছে। আর সাইকেলটা খুবই সুন্দর দেখতে, খুব স্টাইলিশ। তো তোমাদেরকে গিয়ে দেখাবো এখন, তো তাড়াতাড়ি নিজে যায়। অনেকক্ষণ ধরে বলছি যে গিয়ে দেখাবো, গিয়ে দেখাবো, কিন্তু এখন চলো গিয়ে দেখো সাইকেলটা।
গাইস ভাইও এখানে চলে এসেছে আর তোমাদেরকে আমি সাইকেলটা দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাইরা দাদার একটু স্লোমো নিয়ে নিয়েছে, তোমরা সেগুলো দেখবে। তো আমার তো সাইকেলটা খুব পছন্দ হয়েছে আর ওর তো খুবই পছন্দ হয়েছে, তাই জন্য ওটাই নিয়েছে। আর তোমাদের কেমন লাগলো সত্যি সত্যি তোমরা জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কী করবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো টাটা।